শুরুতেই জানিয়ে দিব সরকার মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলছে জামায়াত। এরপর জানাব বাজার সিন্ডিকেটে বিএনপি জড়িত কিনা খতিয়ে দেখা হবে বললেন ওবায়দুল কাদের। আরও থাকবে নারী নেতৃত্ব সংকটে বিএনপিতে। এরপর জানাব আদালতের ওপর যে আক্ষেপ মেজর হাফিজের। এদিকে পাবনার সাথিয়ায় ছয় সাংবাদিকের ওপর ভয়াবহ হামলা, ক্যামেরা ও বোম ভাঙচুর। আরও থাকবে মুক্তিপঞ্চে জলদস্যুরা এখনও যোগাযোগ করেনি জানালের সচিব। এবং সর্বশেষ থাকবে অডিও বার্তায় যা জানালেন জলদস্যুদের কবলে পড়া জাহাজের চিফ অফিসার। সরকার মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলছে জামায়াত। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেছেন, ক্ষমতাসীন সরকার জনগণের কথা চিন্তা না করে মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে, অথচ বাজার নিয়ন্ত্রণে সরকারের দৃশ্যমান কোনো তৎপরতা নেই। বৃহস্পতিবার রাজধানীতে বঞ্চিত মানুষের মাঝে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেহেরি ও ইফতারি ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠান তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রাজধানীর যাত্রাবাড়ি, শাহবাগ ও শাহজাহানপুর এলাকায় পবিত্র রমজান মাহে উপলক্ষে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সবুর ফকির বলেন, জামায়াতে ইসলামী আর্ত মানবতা সেবায় কাজ করে যাচ্ছে। সরকারের বৈরী আচরণ ও প্রতিকূল পরিস্থিতির মাঝেও জামায়াত তার সীমিত সামর্থ্যের আলোকে নগরীর সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অথচ এই দায়িত্বটা ছিল সরকারের, কিন্তু তারা সেটা করছে না। তিনি বলেন, ক্ষমতাসীন সরকারের সীমাহীন দুর্নীতি ও লুটপাটে দেশ আজ খাদের কিনারে দাঁড়িয়ে আছে। রাষ্ট্রের সব স্তরে চাঁদাবাজি ও দুর্নীতিতে সেয়ে গেছে। এ অবস্থা থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে ইসলামের সম্মহান আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। বাজার সিন্ডিকেটে বিএনপি জড়িত কিনা খতিয়ে দেখা হবে বললেন ওবায়দুল কাদের। বাজার সিন্ডিকেটের সঙ্গে বিএনপি জড়িত কিনা বিষয়টি খতিয়ে দেখতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ বলেন। বিএনপি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার হঠাৎ যখন ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ, পারেনি নির্বাচনেও তারা গণতান্ত্রিক রীতিনীতির বাইরে গিয়ে বিরোধিতা করেছে, সবকিছুতেই তাদের ব্যর্থতা। তাদের সমস্ত প্রয়াস যখন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে তখন তারা অন্যান্য কিছুতে জড়িয়ে সরকারকে বিব্রত করা, বিভিন্ন বিষয়ে সরকারের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার জন্য তারা অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, সিন্ডিকেট কারা করে? এই সরকার জনগণের প্রতিনিধি। শেখ হাসিনা সরকারের সব কর্মকাণ্ডই জনগণের স্বার্থকে সমন্বিত রেখে। এখন রমজান মাসে সরকারকে বিব্রত করার জন্য সিন্ডিকেট থাকতে পারে, কিন্তু আমাদের এখন খতিয়ে দেখতে হবে এই ধরনের অপকর্মের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা আছে কিনা। তারাই এসব সিন্ডিকেট করে সরকারকে বিব্রত করা এবং নির্বাচিত সরকারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য তারা চেষ্টা করতে পারে, এটা আমাদের খতিয়ে দেখতে হবে। এই সিন্ডিকেটের সাথে বিরোধী দল বিএনপির সংযোগ আছে কিনা। নারী নেতৃত্বে সংকট বিএনপিতে। প্রায় চার দশক ধরে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিতে চেয়ারপার্সনের দায়িত্ব পালন করছেন খালেদা জিয়া। তবে দলটিতে তার পরের প্রজন্ম নারী সংখ্যা খুবই সীমিত। যারা রয়েছেন তাদের অধিকাংশই পারিবারিক উত্তরসূরি হিসেবে অতি মূল্যায়িত। দলের নেতৃত্ব নির্বাচনের ধারাবাহিকতা না থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মত অনেকের। তবে বিএনপি নেতাদের অভিযোগ, দেড় দশক ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধীদের দমনে যেভাবে নির্যাতন করছে তাতে নারীরা রাজনীতিতে উৎসাহী হচ্ছে না। তাদের দাবি, রাজনীতির স্বাভাবিক পরিবেশ ফিরলে বিএনপিতে নারীরা অংশগ্রহণ বাড়বে। পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা গেছে, খালেদা জিয়ার পর দলের চেয়ারপারসন হতে পারেন এমন কেউ বিএনপির রাজনীতিতে আসেননি। দীর্ঘ সময়ের ব্যবধানে সেলিমা রহমান হন দলটির স্থায়ী কমিটির সদস্য। তারপরে আর কেউ এই পদে আসার মতো রাজনীতিতে সক্রিয় নন। এছাড়া দলটির কিছু নারী নেত্রী মিডিয়ায় সক্রিয় থাকলেও দলের শীর্ষ পর্যায়ে আসার মতো রাজনৈতিক ভূমিকা নেই কারো। বিএনপির নেতা তৈরি অন্যতম উচ্চ ছাত্র দল গত পয়লা মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নতুন কেন্দ্র কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে দেখা গেছে শিশু নেতাদের মধ্যে নেই কোনো নারীর উপস্থিতি। এ নিয়ে দলটির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা ভিন্ন ধরনের কথা বলছেন। ছাত্র দলের শীর্ষ পদে নারীরা জায়গা পান না কেন, এমন প্রশ্নের জবাবে সংগঠনটির ইডেন মহিলা কলেজ শাখার আহ্বায়ক এবং বিগত কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রেহানা আক্তার শিরিন জাগনিয়সকে বলেন, আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান তার সিদ্ধান্তই আমাদের কাছে শিরোধার্য। উনি যেহেতু সুপার ফাইভ মনে করেননি তাই তিনি দেননি।
আদালতের ওপর যে আক্ষেপ মেজর হাফিজের, বিএনপির রাজনীতিতে অনেকদিন ধরেই আলোচিত দলটির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন দ্বাদশ নির্বাচনে আগ মুহূর্তে তিনি ছিলেন বেশ আলোচিত। সম্প্রতি একুশ মাসে সাজা মাথায় নিয়ে ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন তিনি। তারপর পাঁচ মার্চ আত্মসমর্পণ করলে কারাগার পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পরে জামিনও পান মেজর হাফিজ। দেশের রাজনীতিতে ঘটে যাওয়া নানা ইস্যু নিয়ে যমুনা টেলিভিশনের সঙ্গে খোলামেলা কথা বলেছেন বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা। এ সময় মামলার প্রসঙ্গে উঠে এলে মেজর হাফিজ বলেন, আমি নাকি জনতা ব্যাংকের স্টাফ বা বাস পড়িয়েছি, এজন্য আমাকে সাজা দেয়া হয়েছে। যারা আমাকে এই শাস্তিটি দিয়েছেন আশা করি তারা একদিন লজ্জিত হবেন। জবাবে মেজর হাফিজ বলেন, প্রলোভন ছিল না। জাতীয় নির্বাচনে আগে গুঞ্জন উঠে আপনার ওপর অনেক চাপ ও প্রলোভন ছিল, তবে বন্ধু বান্ধবের চাপ ছিল, এটা হাফিজ বলেছেন। বিশেষ করে যেসব বন্ধুর যারা সামরিক বাহিনী সদস্য, বর্তমানে আওয়ামী লীগের এমপি মন্ত্রী, যাদের সঙ্গে একসঙ্গে পার্লামেন্টের সংসদ সদস্য হিসেবে একসময় ছিলাম, তারা আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেছিলেন, তারা বিভিন্ন অনুরোধ করেছিলেন। ক্ষমতাসীন মহল থেকে কেউ কেউ আশা করেছিলেন যে আমি হয়তো ক্ষমতাসীন দল আওয়ামী লীগে যোগ দেব বা নতুন দল গঠন করে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেব। একাত্তরে মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা রেখে বীর বিক্রম খেতাব পাওয়া মেজর হাফিজ আরো বলেন, আওয়ামী লীগ জানে আমি যদি বিএনপি ছাড়ে দলের অনেকে আমার সঙ্গে হতে পারে। বিএনপিরও কিছু কিছু এমপি আছেন যারা বলে অবমূল্যায়িত হয়েছেন, তারা আমাকে অনেকে অ্যাপ্রেস করেছিলেন, তবে আমি এই ধরনের কোনো পদক্ষেপ নিতে চাইনি, এখনো চাই না। আমি বিএনপি করি, বিএনপি করেই যাব। সাথিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ও বোম ভাঙচুর। পাবনার সাথিয়ায় বাড়িঘর ভাঙচুরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় ছয় সাংবাদিক। এ সময় সাংবাদিকদের অকথ্য বাসায় গালিগালাজ ও ক্যামেরা বোম ছিনিয়ে নিয়ে ভাঙচুর করেছে হামলাকারীরা। হামলার শিকার সাংবাদিকরা হলেন সাথিয়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলার সাথিয়া প্রতিনিধি মানিক মিয়া রানা, প্রতিদিনের সংবাদের পাবনা জেলা প্রতিনিধি খালেকুজ্জামান পান্নু, আর টিভির পাবনা উত্তর প্রতিনিধি তাইজুল ইসলাম, মোহনা টিভির পাবনা পূর্ব প্রতিনিধি ইকবাল হোসেন, আনন্দ টিভির সাথিয়া প্রতিনিধি মনোহর পারভেজ মানিক এবং চ্যানেল এস এ মানব কণ্ঠের সাথিয়া প্রতিনিধি এম জে সুলভ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার নন্দনপুর ইউনিয়নের রাঙামাটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুজনকে আটক করেছে। আটকরা হলেন রাঙামাটিয়া গ্রামের মৃত একেন আলী সর্দারের ছেলে নাসির সর্দার ও হেলাল সর্দার। এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকদের পক্ষে সাথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গিয়েছে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাঙামাটি গ্রামে তৈয়ব আলী বাড়িঘর ভাঙচুরের সংবাদ সংগ্রহ করতে যান বেশ কয়েকজন সাংবাদিক। তারা ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরকৃত ঘর বাড়ির ছবি তোলার সময় সাংবাদিকদের বাধা দিয়ে তাদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন দুই ভাই নাসির ও হেলাল। তারা এলাকা চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারী বলে দাবি ভুক্তভোগী সাংবাদিকদের। এক পর্যায়ে আরটিভির প্রতিনিধি তাইজুল ইসলাম ভিডিও ধারণ করতে গেলে তার হাতে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয় এবং আনন্দ টিভি সাথিয়া প্রতিনিধি মনোয়ার পারভেজ মানিকের বোম ভাঙচুর করে পুকুরে ফেলে দেয় অভিযুক্তরা। এই ঘটনা তাৎক্ষণিকভাবে মুঠোফোনে পুলিশ অবগত করেন ভুক্তভোগী সাংবাদিকরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে নাসির ও হেলাল নামে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। মুক্তিপঞ্চে দলদস্যুরা এখনো যোগাযোগ করেনি, বললেন সচিব। ভারত মহাসাগরে ২৩ বাংলাদেশী নাবিক সহ এমবি আবদুল্লাহ জাহাজ জিম্মিকারী সোমালিয়ান জলদস্যুদের মুক্তিপণ চাওয়ার খবরটি নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট সচিব রিয়ার এডমিরাল মোহাম্মদ খুরশেদ আলম। তিনি বলেছেন, গণমাধ্যমে মুক্তিপণের কথা প্রকাশিত হয়ে থাকলে তা কল্পিত। আমাদের কাছে এখনো কোনো মুক্তিপণ তারা চায়নি, মুক্তিপণের ব্যাপারে কোনো যোগাযোগও করেনি। জলদস্যুরা আমাদের সঙ্গে এখনো কোনো যোগাযোগ করেনি। আমরা এখনো জানি না জলদস্যুদের কি দাবি দেওয়া। আমরা যদি জানতে পারি হয়তো তখন কৌশলগতভাবেই গণমাধ্যমকে পুরোপুরি জানাতে পারবো না। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকরা এসব কথা বলেন সচিব মোহাম্মদ খোরশেদ আলম। এ সময় পূর্বে অপহৃত দেশি জাহাজ জাহানমণি এবং মালয়েশিয়ার জাহাজ আলবেদো তে কর্মরত সব বাংলাদেশি নাবিকদের অক্ষত উদ্ধারের কথাও সংক্ষেপে জানান তিনি। খোরশেদ আলম বলেন, এমবি আবদুল্লাহ ২৩ বাংলাদেশি নাবিক সুস্থ আছেন, তাদের সহ জাহাজ ফেরত জানাই আমাদের প্রথম লক্ষ্য এবং সেই লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হব না। তিনি আরো বলেন, জাহাজ চলাচলের নানা ঝুঁকির রুট থাকে, আমাদের এই জাহাজ উচ্চ ঝুঁকিপূর্ণ রুট দিয়ে যায়নি, তারপরেও জলদস্যুরা অপেক্ষায় ছিল বা এ নিয়ে ভিন্নমত আছে। এবং সর্বশেষ জানাবো অডিও বার্তায় যা জানালেন জলদস্যুদের কবলে পড়া জাহাজের চিফ অফিসার। সোমালি জলদস্যুদের কাছে জিম্মি এমবি আবদুল্লাহ নাবিকদের অস্ত্রের মুখে পণবন্দী করে রাখা হয়েছে। অস্ত্রের মুখে দস্যুদের কথা মেনে চলতে বাধ্য করা হচ্ছে। এই অবস্থায় পণবন্দীদের অনেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন। বৃহস্পতিবার বিকালে পরিবারের কাছে পাঠানো এক অডিও বার্তায় এমনটাই জানিয়েছেন অপহরণের শিকার জাহাজের চিফ অফিসার আতিকুল্লাহ খান। সামনে দিয়ে ওরা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আশেপাশে নেভি জাহাজ দেখলেই মাথায় অস্ত্র ঠেকাচ্ছে, মাথায় অস্ত্র ওরা আমাদের জিম্মি করে রাখছে, বলেন আতিকুল্লাহ খান। তিনি আরো বলেন, শারীরিকভাবে সুস্থ থাকলেও আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি, আমাদের জন্য দোয়া করো।
যা স্মৃতি অন্তত 20 জন সশস্ত্র সোমালি জলদস্যু রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি কোম্পানি। অপহরণের পরের দিন অর্থাৎ বুধবার থেকে অপহৃত এমভি আবদুল্লাহকে অনুসরণ করছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর সদস্যরা। জিম্মিদের উদ্ধারে তারা অন্তত দুবার জাহাজের কাছে আসার চেষ্টা করেছে বলে জানিয়েছেন আতিকুল্লাহ খান। তারা আমাদের উদ্ধারের চেষ্টা করেছে, কিন্তু দস্যুরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে রেখে তাদেরকে ফিরে যেতে বাধ্য করেছে, অডিও বার্তায় বলেন জিম্মি নাবিক আতিকুল্লাহ খান। এ অবস্থার মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে সোমালি উপকূলে নোঙর ফেলেছে অপহৃত বাংলাদেশি কোম্পানির মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ।